প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডক্টর সানজিদা হোসেন পাপিয়া দর্শক যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে নবজাতকের জন্মগত বিভিন্ন সমস্যা এবং তার প্রতিকার এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন আমাদের দেশের অত্যন্ত সম্মানিত একজন চিকিৎসক চলুন আমরা পরিচিত হই নি আমাদের আজকের অতিথির সাথে ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান 1975 সালের মার্চ মাসে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন তিনি 2001 সালে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের নবজাতক ও আইসিইউ বিভাগের ইউনিট প্রধান হিসেবে কর্মরত স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আপনাকেও স্বাগত এই অনুষ্ঠানে যেটি আসলে স্যার বলতে চাই যে প্রথমে নবজাতকের সমস্যাগুলোতে না গিয়ে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে নবজাতক বলতে আসলে কোন শিশুগুলোকে বা কতদিন পর্যন্ত শিশুদেরকে আপনারা বলে থাকেন তো ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শূন্য দিন থেকে 28 দিন পর্যন্ত বাবুগুলোকে বলা হয় নবজাতক আচ্ছা এবং এই সময়টা জীবনের আসলে খুব গুরুত্বপূর্ণ একটা সময় কারণ এই সময়টাকে ভালোভাবে লালন পালন করতে পারলে বা কাটাতে পারলে আপনার সামনে একজন সুন্দর শিশু পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল সম্ভাবনা দেখা অনেক বেশি অনেক বেশি ঝুঁকিগুলো পুরোপুরিভাবে এড়ানো সম্ভব অনেকটাই এড়ানো সম্ভব অনেকটাই এড়ানো সম্ভব এই যে আপনি বলছিলেন যে নবজাতকের মৃত্যুর হার বেশি অন্যান্য শিশুদের অন্যান্য বয়সের শিশুদের মৃত্যুর তুলনায় বা সমস্যাগুলোর তুলনায় সাধারণত বাংলাদেশে নবজাতকের এবং এই ভূমিষ্ঠ হওয়ার সময় যে মাতৃ মৃত্যুটা সেটিও কিন্তু আসলে আমরা অনেক বেশি দেখতে পাই এটির কারণটা কি নবজাতকের মৃত্যুর কারণ যেটা হলো যে আগে জানতে হবে যে বাংলাদেশে যে প্রতি 1000 জন সুস্থ নবজাতক জন্ম গ্রহণ করার পরে তার যে আমাদের বিডিএসএসের আগের স্টাডি ছিল বা আমাদের ডাটা ছিল যে 28 জন প্রতি হাজারে 28 জন নবজাতক মারা যাচ্ছে বা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে জন্ম থেকে 28 দিনের মধ্যে আচ্ছা রিসেন্টলি আমাদের যে পরবর্তী যে বিডিএসএসের যে ডাটা যে প্রকাশ হয়েছে ওইখানে দেখা গেল যে ওটা এখন 30 ওটা প্রতি হাজারে 30 জন নবজাতক মারা যাচ্ছে কিন্তু আন্ডার 5 মর্টালিটি রেট কিন্তু মাত্র এখন অনেক কম অর্থাৎ আন্ডার 5 মর্টালিটি রেটের 61% কন্ট্রিবিউট করে বা এই নিওনেটাল ডেথ সেই ক্ষেত্রে নিওনেটকে বা নবজাতককে গুরুত্ব দেওয়া যে কতটুকু দরকার এটা আপনি নিজেরা বুঝতে পারছেন এই রেটটাকে যদি আমরা কমাতে পারি তাহলেই কিন্তু আসলে শিশু মৃত্যু শিশু মৃত্যুর হার কমানো যাবে আন্ডার 5 মর্টালিটি আমরা যেটা বলি কমানো যাবে টোটাল জনসংখ্যার মর্টালিটি রেটও কমানো যাবে নিঃসন্দেহে এখন যেটা হলো যে বাংলাদেশে এখন এই মুহূর্তে যদি আমরা বলি নবজাতক মৃত্যুর প্রথম তিনটা কারণ যদি নিয়ে আসি তার এক নম্বর কারণ হলো অপরিণত নবজাতক এবং তার সমস্যা এটা হলো এক নম্বর কারণ এটা এটা দেখা যাচ্ছে যে কোনো কোনো স্টাডিতে বা কোনো ইয়েতে হয়েছে 31% আবার আমরা যখন কেএমসি বা অন্যান্য ট্রেনিংয়ের ইয়েতে আসে যে এখনও রয়ে গেছে সেটা 45% আচ্ছা তবে বিভিন্ন স্টাডি বা বিভিন্ন কাজকর্ম চলতেছে যেগুলো মাধ্যমে আস্তে আস্তে তার নবজাতকের মৃত্যুর রেট বা মৃত্যুর সংখ্যা আস্তে আস্তে কমে আসছে তাহলে এক নম্বর কারণ হলো অপরিণত নবজাতক এবং তার সমস্যা দুই নম্বর হলো আমাদের এখনও যেটাকে বলে পেরেন্টাল অ্যাসপেক্সিয়া অর্থাৎ জন্মের পরে বাচ্চা কান্না না করার কারণে তার ব্রেনে যে অক্সিজেন না যাওয়ার কারণে যে ঘটনাগুলো এটা এখন দ্বিতীয় নম্বর কারণে এখনও দাঁড়িয়ে আছে আচ্ছা এটা একটা সময় এটাই এবং এই সময়তে যে একটা রিসাসিটেশনের প্রয়োজন এটিও কিন্তু এটা গুরুত্বপূর্ণ কারণ একটা সময় তো এই পেরেন্টাল অ্যাসপেক্সিয়া অর্থাৎ নবজাতকের জন্মের পরে কান্না না করতে পারার জন্য সমস্যার কারণে মৃত্যুর সংখ্যা ছিল এক নম্বর কারণে এখন সেটা দুই নম্বরে আসছে কারণ এটা দুই নম্বরে আসছে আসার কারণ হলো এক নম্বর হচ্ছে যে বাংলাদেশে আমরা এইচবিবি ট্রেনিং বলি হেল্পিং বেবিজ ব্রিথ যে ট্রেনিংয়ের মাধ্যমে অনেক হেলথ কেয়ার প্রোভাইডারকে ট্রেনিং দেওয়া হয়েছে যারা এখন নবজাতক শুধু যে মানে টার্সিয়ারি লেভেলে হসপিটালে আসলেই শুধু রিসাসিটেশন হবে ব্যাপারটা এরকম একদম এখন কমিউনিটি লেভেল পর্যন্ত রিসাসিটেশন করার সুযোগ তৈরি হয়েছে সেই কারণে দেখা যাচ্ছে যে এই অ্যাসপেক্সিয়ার জনিত মৃত্যুর রেট কারণটা এখন দ্বিতীয় নম্বরে চলে আসছে আর তৃতীয় নম্বরে সেটা তো আমাদের এই যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা অন্যান্য কান্ট্রির জন্য সবার জন্য স্বীকৃত সেটা হলো ইনফেকশন বা সংক্রমণ এটা এখনও তিন নম্বরে দাঁড়িয়ে আছে যদিও পৃথিবীর অনেক দেশে যেমন আমরা যদি একটু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির দিকে চিন্তা করি বা পার্শ্ববর্তী দেশের কথাই চিন্তা করি সিঙ্গাপুরে যে ইনফেকশন হয়ে কোনো বাচ্চা মারা গেলে তার জন্য পুরো তদন্ত হয়ে যায় যে কী কারণে কোথায় থেকে ইনফেকশনের সোর্স কোথায় থেকে কী আসলো কীভাবে হলো আমরা জাস্ট পার্শ্ববর্তী যে শ্রীলঙ্কা যদি চিন্তা করি ওদের ওদের নবজাতক মৃত্যুর হার এখন মাত্র 5.6 অনেকটাই কম অনেকটা আমাদের হলো 30 ওদের 5.6
এই যে আপনি বলছিলেন যে বেশ কিছু কারণ, তার মধ্যে আমরা যদি একটু চিন্তা করি যে যেটি বলছেন যে জন্মের পরপরে অপরিণত শিশু যে প্রধান যে কারণটা, এর পেছনের কারণ, এর পিছনের এক নম্বর কারণ হলো বাংলাদেশে এখন পর্যন্ত যে জিনিস, একটা মায়ের পুষ্টিহীনতা, মায়ের রক্ত শূন্যতা, এটা একটা কারণ। দু নম্বর হচ্ছে যে অনেক মা আছেন যাদেরকে অ্যাডোলেসেন্টে বিয়ে হয়ে যাচ্ছেন বা অ্যাডোলেসেন্ট পড়ার আগেই বিয়ে হয়ে যাচ্ছে, 15-16 বছরে বিয়ে হয়ে যাচ্ছে, ইউটেরাস নিজেই পরিপূর্ণতা পায়নি, মা ইউটেরাস বাদ দেন, মা নিজেই পরিপূর্ণতা পায় নাই, ইউটেরাস তো পরে আরেকটা অর্গান, তার মধ্যে তার আরেকটা, যদি তার আরেকজনকে তাকে যদি বহন করতে হয় এবং তাকে যদি নিউট্রিশন দিতে হয়, মায়ের নিজের যদি নিউট্রিশন না থাকে, কারণ আপনার ঘরে খাবার না থাকলে আপনি আমাকে খাবার দেবেন কোথায় থেকে, আপনি খেতে পারলে একটু পারপর আমার জন্য খাবারের ব্যবস্থা করবেন, অথবা যদি এলডারলি মাদার হয় যারা 35-এর উপরে যারা বাচ্চা নেয়, দুইটাই কিন্তু ভালনারেবল গ্রুপ, এই আমার রিজন। আর বাল্যবিবাহ বন্ধ না করতে পারলে এই অপরিণত নবজাতকের সংখ্যা বাংলাদেশে কমানো মুশকিল হয়ে যাবে। নিউট্রিশন দিলেন, খাবার দাবার দিলেন, খুব ভালোই খেলো মা, কিন্তু মায়ের বয়স যদি 15 বছরে বিয়ে হয়, 12 বছরে বিয়ে হয়ে যায়, আর মেয়ের মায়ের যদি বাচ্চা হয়, এই বাচ্চাটা পরিপূর্ণ একটা বাচ্চা হবে এটা তো আমি চিন্তা করতে পারি না, সেই জন্য বাল্যবিবাহ আরেকটা কারণ। আরও কিছু মেডিকেল কিছু কজ রয়ে গেছে, যেমন ধরেন মায়ের যদি ডায়াবেটিস থাকে, তারপর মায়ের যদি হাইপারটেনশন বা প্রেশার থাকে, তারপরে মা যদি ধরেন ক্রনিক অ্যাজমাতে ভুগে থাকেন, হার্ট ডিজিজে ভুগে থাকেন, এরকম কাছেন। তবে আরও একটা বড় কারণ হলো মাল্টিপল বাচ্চা হয়, একসাথে যেমন দুইটা হয় বাচ্চা, তিনটা চারটা এখন তো হচ্ছে, তাহলে এই মাল্টিপল বেবি হলেও কিন্তু অপরিণত হয়ে যায় এবং ছোটো ওজন হয়ে যায়, ওজন কম হয়ে যাওয়ার সুযোগ থাকে। আচ্ছা, এখন আপনাকে আগে হলো যদি আপনাকে এই নবজাতকের মানে অপরিণত নবজাতকের মৃত্যু রোধ করতে চান, আগে অপরিণত নবজাতক যে কারণে হয় সে কারণগুলোকে আপনাকে অ্যাড্রেস করতে হবে, তারপরে সে দুনিয়াতে চলে আসলে তার জন্য ব্যবস্থা নিতে হবে। আর তার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য অপরিণত নবজাতক অর্থাৎ যাদের ওজন আমরা কম ওজন বলি, যে বাচ্চাগুলোর ওজন 2500 গ্রামের কম জন্মের সময় তার ওজন থাকলে, আর অপরিণত বলি যারা হলে 37 সপ্তাহের কম মায়ের গর্ভ থেকে তারা পৃথিবীতে চলে আসছে, তো যারা 37 সপ্তাহের কমে অথবা 2500 গ্রামের কম, তারা হলো লো বার্থ ওয়েট প্লাস হলে তারা হলো অপরিণত শিশু বা নবজাতক। একটি শিশু ভূমিষ্ঠ হবার পরে শিশুটি পরিপূর্ণ সুস্থ আছে কিনা সেটি বোঝার কিছু উপায়, সেটি বোঝার অবশ্যই কিছু উপায় আছে। এক নম্বর হচ্ছে যে প্রথমে যেটাকে বলে ফেললাম, সে মায়ের পেটে সময় মতো থেকে দুনিয়াতে আসছে কিনা, এটা তার সুস্থতার একটা লক্ষণ। এটা আসলে সে যদি একটা টার্ম বেবি হয় অর্থাৎ যদি যথাসময় মায়ের পেট থেকে আসে, সে অসুস্থ হয়ে যাওয়ার মানে আইসিউতে যাওয়ার সম্ভাবনা তার কম থাকবে না, এটা বলা যাবে না, কম থাকবে। নাম্বার দুই, তার ওজনটা জন্মের সময় যদি 2500 গ্রামের উপরে হয় তাইলে সেটা আমরা, তবে তারও আবার লিমিট আছে, 2500 গ্রাম থেকে শুরু করে 4 কেজির আবার নিচে হইতে হবে, তার চেয়ে বেশি হলে আবার সেটিও সমস্যা। না না, ওই যে বললাম সম্পদ বেশি থাকলে যেমন সমস্যা, সম্পদ কম থাকলে যেমন সমস্যা, দুটোই সমস্যা, কিন্তু মাঝামাঝি যারা থাকে তারা ভালো থাকে। অর্থাৎ যেই বেবিগুলোর ওজন 2500 গ্রাম থেকে 3999 গ্রাম পর্যন্ত তারা মোটামুটি ভালো থাকে, এটা সুস্থতার মধ্যে, এটা একটা লক্ষণ। নবজাতক হওয়ার পরপরই সাথে সাথে একটু বড় করে চিৎকার দিবে, নবজাতকের চিৎকার দিবে সবাই হাসবে, আর নবজাতকের চিৎকার বন্ধ হয়ে যাবে সবার কান্নাকাটি শুরু হবে, তাহলে চিৎকারও আরেকটা বড় তার সুস্থতার লক্ষণ। যদি সাথে সাথে সে জন্মের 1 মিনিটের মধ্যে সে তাকে যদি কোনো ধরনের সাহায্য সহযোগিতার সাহায্যে কান্না করে দিতে পারে, বিশাল বড় পাওনা। তারপর হলো নবজাতকের এখন যেটা হলো, এই বাবুগুলো যদি অপরিণত বা ছোট্ট হয় তাহলে আপনার কাজ হলো তার ওজনটা 2000 গ্রাম বা তার কম কিনা, 2000 গ্রামের কম হলে তাকে সোজা বাংলায় একেবারে সরাসরি মায়ের বুকে দিয়ে ক্যাঙ্গারু মাদার কেয়ার। আচ্ছা, ক্যাঙ্গারু মাদার কেয়ার হলো তার রক্ষা কবচ, এই অপরিণত নবজাতকের বাঁচানোর একটা রক্ষা কবচ, যেটাতে এক্সট্রা কোনো খুব বড় কোনো টাকা পয়সা বা ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় না। একটা নবজাতককে আপনার ইনকিউবেটরে বা ওয়ার্মারে বা আইসিউতে ভর্তি রাখতে হলে তার পিছনে প্রতিদিন প্রাইভেট হসপিটালে মায়ের 10 থেকে 15-20-25 হাজার আর সরকারি লেভেলে রাখলে প্রায় 2000 টাকা প্রতিদিন খরচ, কিন্তু মায়ের বুকে রাখলে বিনা পয়সায় পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণ মেশিন এটা, মায়ের চামড়া বা মায়েরই থেকে এর চেয়ে ভালো, কারণ মায়ের তো টেম্পারেচার একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত মেনটেন হয় এবং এখানে কিন্তু টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রাটা ফ্লাকচুয়েশনের সম্ভাবনা খুব কম থাকে, কম থাকে, এবং সেটি কিন্তু শিশুর গ্রহণ ধারণ ক্ষমতা ধারণ ক্ষমতার মধ্যে থাকে। তারপর আমরা বলছিলাম যে একটা সুস্থ নবজাতক তার জন্মের 24 ঘন্টার মধ্যে সে প্রসব করবে, তবে অনেক ক্ষেত্রে যদিও বলা হয় যে 48 ঘন্টা পর্যন্ত ওয়েট করার সুযোগ আছে, অনেক সময় দেখা যাচ্ছে যে মায়েরা বাচ্চা জন্মের পরে 3-4 ঘন্টা পার হবে, 6 ঘন্টা পার হওয়ার পরে দাদা নিশ্চয়ই ও তো প্রসব করে না, এখনও প্রসব করে নাই,
যদি তার মেডিকেল অন্য কোনো কারণ না থাকে, তাহলে 24 ঘন্টার মধ্যে সে যে কোনো সময় প্রস্রাব করতে পারে। তবে ক্ষেত্র বিশেষে 48 ঘন্টা পর্যন্ত ওয়েট করার সুযোগ আছে। জন্মের পরপরই একটা সুস্থ নবজাতক 24 ঘন্টার মধ্যে সে তার কালো পায়খানাটা, যেটাকে আমরা মিকোনিয়াম বলি, এটা পাস করবে। যদি দেখা যায় যে প্রস্রাব করে, পায়খানা করে এবং তার দুধ খাওয়ার, যে বুকের দুধ খাওয়ার রিফ্লেক্সগুলো যেটা বলে, কিছু সাইন আছে, রিফ্লেক্স আছে, যে বাচ্চা যখন, মা যখন তার বুকে নিবে তাকে জন্ম হয়ে, তখন বাচ্চা দেখবেন যে ঘাড় নাড়াচাড়া করে সে অলরেডি তার মায়ের মানে ব্রেস্ট সার্চ করার তার প্রবণতা তার মাঝে চলে আসে। তারপর হচ্ছে বাচ্চাকে যখন ব্রেস্টের পাশে নিয়ে যাওয়া হয়, বুকের দুধের পাশে নিয়ে যাওয়া হয়, তখন বাচ্চা নিজেই বড় করে হা করে। হা করলে মা যদি ঠিকমতো তাকে নিপল এবং এরিওলাটা সুন্দরভাবে মুখে ভালোভাবে দিতে পারেন, সুন্দরভাবে যদি দুধ ওকে খাওয়াতে পারেন, তাহলে বুঝতে হবে যে একটা সুস্থ এবং নবজাতক আছে। তবে যে বাচ্চাটা কান্না করলো না, সেটা তো একটা প্রবলেম, তাকে প্রবলেম হিসেবে চিহ্নিত করে তাকে ব্যবস্থা দিতে হবে। যদি বাচ্চা জন্মগত কোনো ত্রুটি দেখা যায়, যেটা নিয়ে মায়েরা বেশি কনসার্ন আর, এবং খুব বেড়েও যাচ্ছে, বেড়ে যায় জন্মগত ত্রুটি, বার্থ ডিফেক্ট বাংলাদেশে এখন প্রায় নবজাতক মর্টালিটি প্রায় 8-9% এখন কন্ট্রিবিউট করতেছে। এই ত্রুটিগুলো আসলে কোন কোন ধরনের ত্রুটি? এখন ত্রুটি যেটা আছে নবজাতকের, অনেক ধরনের ত্রুটি হতে পারে, তবে আমরা এখন গুরুত্ব দেব মেজর ত্রুটি যেগুলো। এখন ধরেন একটা নবজাতক হয়তো আঙ্গুল একটা এক্সট্রা আছে, সেটা নিয়ে এখন চিন্তিত হয়ে ওকে খুব বেশি ই করার দরকার, কিন্তু বাচ্চাটা যদি দেখা যায় যে বাচ্চার পিঠে মাঝখানে নিচের দিকে একটা বড় ফুলা আছে, সেটাকে আবার তুলতুলে আছে মনে হয় বা এরকম, তাহলে সেটা বুঝতে হবে এটা মেনিঙ্গোসিল বা মেনিঙ্গোমাইলোসিল, অর্থাৎ তার স্নায়ুজনিত কোনো একটা সমস্যা। সেই ক্ষেত্রে বাচ্চার প্রস্রাবের সমস্যা থাকতে পারে, তার বসার বা বাচ্চার রিফ্লেক্সের হাত পা নাড়াচাড়ার সমস্যা থাকতে পারে, এটা একটা সমস্যা। জন্মগত হার্টের সমস্যা, জন্মগত হার্টের সমস্যাগুলো ইউজুয়ালি সহজে মানে প্রথম 24 ঘন্টার মধ্যে বুঝার কিছু উপায় হলো আমরা জানবো স্যার। তার এই ফাঁকে আমি একটু আমাদের দর্শকদেরকে কিছু পুষ্টি তথ্য দেখাতে চাই, জানাতে চাই। দর্শক দেখে নিন কিছু পুষ্টি তথ্য আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। গর্ভাবস্থার পুষ্টির কিন্তু খুব গুরুত্ব, সেটা কিন্তু আমরা সবসময় আপনাদেরকে জানাই, কিন্তু তারপরও আমরা যখন এই পজিশনে কিংবা এই অবস্থায় আসি তখন কিন্তু আর মেনটেন করা হয় না, কারণ অনেকগুলো ভুল ধারণা বা আমাদের অনেকগুলো প্রচলিত কুসংস্কারের কারণে কিন্তু আমরা এই সময়টা বাচ্চাদেরকে পুষ্টি থেকে কিন্তু আমরা বিরত করে ফেলি। সো গর্ভাবস্থার যে পুষ্টি চাহিদা সেটা নিয়ে আজকে আলোচনা করব। গর্ভাবস্থায় আমরা দেখা যায় যে প্রত্যেকটা মাকে তার আমরা তিনটা ভাগের সময়টাকে ভাগ করে নিতে বলি, একটা ফার্স্ট ট্রাইমিস্টার, সেকেন্ড ট্রাইমিস্টার এবং থার্ড ট্রাইমিস্টার। প্রথম যে ফার্স্ট ট্রাইমিস্টার থাকে, সেখানে যদি একটা মা যদি পারফেক্ট ওজন নিয়ে কনসেপ্ট করে, তখন কিন্তু তার যে শারীরিক ক্যালোরি চাহিদা বা পুষ্টি চাহিদা, আমরা বলি যে এখানে কিন্তু ক্যালোরি চাহিদা সেম থাকবে, মানে তার ওজন এবং উচ্চতা অনুযায়ী যে ক্যালোরি চাহিদা সেই অনুযায়ী সে সুষম খাবার খাদ্য তালিকায় যোগ করবে। তবে বাড়তি যে পুষ্টিগুলোর দিকে আমরা খেয়াল করতে বলি সেটা হচ্ছে ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম এবং ভিটামিন সি। যখন একজন মা প্রথম ট্রাইমিস্টারে থাকবেন, অবশ্যই তার বাচ্চার জন্য ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম এবং ভিটামিন সি যুক্ত খাবারগুলোকে এনশিওর করতে হবে, এবং এই সময় বলা হয় যে খাদ্যর পাশাপাশি আমাদের এক্সট্রা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা ডক্টর বা পুষ্টিবিদদের পরামর্শে সাপ্লিমেন্টারিও কিন্তু নিয়ে থাকি এই সময়টাতে। আর এরপর থেকে যেটা সময়টা শুরু হয় 3 মাসের পর থেকে, সেকেন্ড ট্রাইমিস্টার। সেকেন্ড ট্রাইমিস্টারে একজন মাকে তার শারীরিক চাহিদার থেকে 200 কিলো ক্যালোরি এক্সট্রা গ্রহণ করতে হবে, এবং এই 200 কিলো ক্যালোরি কিন্তু অনেকে ভুল করে দেখা যায় যে বিস্কিট, মুড়ি, চানাচুর বা অন্যান্য প্রসেস ফুড খেয়ে ফিল আপ করে ফেলেন। তাতে কি হয় যে বাচ্চার যে বাড়তি পুষ্টি চাহিদা প্রয়োজন সেটা বাচ্চা পাচ্ছে না, মাঝখান দিয়ে মায়ের দেখা যায় যে নিজের ওজন বেড়ে যাচ্ছে এবং তার অন্যান্য সমস্যাগুলো তৈরি হচ্ছে। যখন মায়ের ওজন বেড়ে যাচ্ছে তখন কিন্তু সেই মা দেখা যায় সেকেন্ড ট্রাইমিস্টারের পর থেকে তার জ্যাস্টেশনাল যে ডায়াবেটিস সেটা চলে আসছে, তার প্রেশার বেড়ে যাচ্ছে, তাতে বাচ্চার ওজনে দেখা যায় যে তারতম্য হতে পারে। বাচ্চা ডেলিভারি হওয়ার পরে হয় ওজন বেশি হবে নাহলে ওজন কম হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে যে আপনার ক্যালোরি চাহিদা অবশ্যই ঠিক রাখতে হবে, এবং পুষ্টির যে চাহিদা সেখানে কিন্তু সেকেন্ড ট্রাইমিস্টার থেকে প্রোটিনের চাহিদা অনেক গুণে বেড়ে যায়। প্রোটিন, আয়রন, ভিটামিন ডি, জিঙ্ক এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রেগনেন্সিতে। সেকেন্ড ট্রাইমিস্টার থেকে আমরা বলি যে একটা বাচ্চার কিন্তু অনেকগুলো গ্রোথ শুরু হয়ে যায় এবং তার যে ডেভেলপমেন্ট সেখানে কিন্তু ফিজিক্যাল ডেভেলপমেন্টের পাশাপাশি মেন্টাল ডেভেলপমেন্টটা হচ্ছে। আমরা সবাই জানি যে বাচ্চার প্রথম যে 25% ব্রেন ডেভেলপমেন্ট সেটার বেস কিন্তু তৈরি হয় মায়ের গর্ভেই। সো এই সময় কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের দিকেও খেয়াল রাখতে হবে, সেক্ষেত্রে আপনাকে সুষম খাবার যেমন ভাত, মাছ, মাংস, প্রোটিনটাকে আমরা বলছি যে বেশি করতেছে, সেহেতু আপনি সকালে 2টা ডিম সিদ্ধ বা 1টা ডিম সিদ্ধ, দুপুরে মাছ যা খেতেন তার থেকে বাড়াতে হবে,
মাংস যা খেতেন তার থেকে বাড়াতে হবে, ডালটা খাদ্য তালিকায় রাখতে হবে, শাকসবজি রাখতে হবে, বিকালে অথবা রাতে আবার রিপিট করা যেতে পারে দুধের সাথে ডিম, বা কম্বাইন করে পুডিং করে বা অন্যান্য প্রসেস করে বাসায় নেচার লোয়েতে খাদ্য তালিকায় খাবার রাখা যেতে পারে। আর যেটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের কথা বলছে, সেক্ষেত্রে আপনাকে কিছু খাবার অ্যাড করতে হবে, যেমন ওমেগা থ্রি সম্পন্ন খাবার, সেটা হচ্ছে বাদাম হতে পারে, অলিভ অয়েল হতে পারে, সামুদ্রিক মাছ হতে পারে। তবে খেয়াল রাখতে হবে গর্ভাবস্থায় আমরা বলে থাকি যে যে কোনো ধরনের কাঁচা ডিম বা কাঁচা মাছ মাংস খাওয়া থেকে বিরত থাকতে, সেহেতু মেয়োনেজ কিন্তু কাঁচা ডিম দিয়ে তৈরি করা হয়, বা যখন আমরা বাইরে থেকে খাবার নিয়ে আসছি সেখানেও কিন্তু অনেক সময় মাছ মাংস কাঁচা হতে পারে। সো এই সময়টা বাইরে থেকে প্রসেস ফুডটাকে আপনারা অ্যাভয়েড করবেন এবং কোনো ধরনের মেয়োনেজ বা এই ধরনের খাবার এই সময় গ্রহণ করবেন না। আর সামুদ্রিক মাছ যেহেতু ওমেগা থ্রি সম্পন্ন, সামুদ্রিক মাছ খাওয়ার সময় খেয়াল রাখতে হবে যে সামুদ্রিক মাছের মধ্যে মার্কারিটা বেশি পরিমাণ আছে কি না, মার্কারি যে মাছের মধ্যে কম থাকবে সেই মাছটাকে আপনার গ্রহণ করতে হবে। এইভাবে আপনার সেকেন্ড ট্রাইমিস্টারে যাবে, অবশ্যই ফলটাকে রাখতে হবে, কারণ আমরা জানি সবজি এবং ফল থেকেই একমাত্র আমরা ভিটামিন মিনারেলস পেয়ে থাকি। আর প্রোটিনটা আমি বলেছি যে বেশি করতে, থার্ড ট্রাইমিস্টারে গিয়েও একই রকম করতে হবে, যে বাচ্চার ওয়েটটা কিন্তু আমরা জানি যে লাস্ট মান্থে গিয়ে বাড়ে, সো লাস্ট মান্থে মানে লাস্ট ট্রাইমিস্টার থেকে আপনার প্রোটিন গ্রহণটা একদম ইনশিওর করতে হবে। প্রয়োজনে আপনাকে কাউন্ট করে নিতে হবে যে আপনি দিনে কয়টা ডিম খাচ্ছেন, কয় গ্লাস দুধ খাচ্ছেন এবং কয় পিস মাছ খাচ্ছেন। মনে রাখতে হবে যে প্রত্যেকটা মানুষের যেই শারীরিক ওজন সেখানেও কিন্তু প্রোটিনের চাহিদা আমরা হিসাব করে থাকি। সো সবচেয়ে বেটার হয় যদি কোনো একজন পুষ্টিবিদের পরামর্শে আপনি গ্রহণ করতে পারেন, সেটা আপনার জন্য আরও বেশি ভালো হবে। আর যারা যেতে পারছে না তারা বাসাতেই ন্যাচারালভাবে ঘরের তৈরি খাবারগুলোকে প্রাধান্য দিবেন। আর অবশ্যই ফল এবং শাকসবজিটা প্রতিদিন রাখতে হবে। যদি আপনাদের কোনো ধরনের খাবারের সমস্যা হয়, গ্যাস তৈরি হয় বা অন্য কোনো ধরনের প্রবলেম হয়, সেক্ষেত্রে সেই খাবারটাকে আপনার ডক্টরের পরামর্শে অ্যাভয়েড করে আপনাকে অন্য খাবারটাকে রিপ্লেস করতে হবে। এবং যে দুধ বা দই খাওয়া যেতে পারে সেখানে প্রোবায়োটিক বা ক্যালসিয়াম ভিটামিন ডি এর চাহিদাটাও কিন্তু পুরোপুরি পূরণ হয়ে যায়। প্রথম মাস থেকে একদম 9 মান্থের শেষ পর্যন্ত যদি আপনি এই খাবারগুলো ধাপে ধাপে যদি এনশিওর করতে পারেন এবং পুষ্টিকর খাবারগুলো যদি এনশিওর করতে পারেন, তাহলে আপনার বাচ্চার যে ফিজিক্যাল এবং মেন্টাল গ্রোথ সেটা ইনশাল্লাহ পরিপূর্ণভাবে হবে। আশা করছি সবাই কিছুটা হলেও উপকার পেয়েছেন, ভালো থাকবেন সবাই। যেটি আসলে আমরা শুনতে চাচ্ছিলাম এবং আপনি বলতে চাচ্ছিলেন যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে জন্মগত ত্রুটি নিয়ে বা হার্টের কোনো জন্মগত ত্রুটি আছে কিনা, যে হার্টের কোনো জন্মগত ত্রুটি এটা যদি বুঝতে হয়, এটা সবচেয়ে সহজ উপায় বা ভালো উপায় হলো একটা পালস অক্সিমিটার, যদি হসপিটাল ডেলিভারি হয় তাহলে সেই ক্ষেত্রে পালস অক্সিমিটারটা থাকে। এখন কিন্তু পালস অক্সিমিটার করোনার কারণে আমরা দেখতে পাচ্ছি অ্যাভেলেবল সব জায়গায় অ্যাভেলেবল আছে। তবে নবজাতকে আসলে আমরা যেটা যে ফিঙ্গার স্ট্রিপ যেটা বা ফিঙ্গার টিপস যেগুলোতে পালস অক্সিমিটার, এগুলো নবজাতকের ক্ষেত্রে খুব বেশি একটা ব্যবহার করা যায় না। নবজাতকের জন্য আমাদের মনিটর টাইপের বা আমাদের পোর্টেবল পালস অক্সিমিটার এগুলোই দরকার হয়ে থাকে। যদি একটা ডেলিভারি সেন্টারে একটা পালস অক্সিমিটার, পাঁচটা দরকার নেই, একটা পালস অক্সিমিটার থাকলে নবজাতককে যদি জন্মের পরপর তাকে যদি তার স্যাচুরেশনটা দেখে নেওয়া যায় এবং 6 ঘন্টার মধ্যে যদি তার আরবার দু একবার স্যাচুরেশনটা দেখা যায়, তার যদি স্যাচুরেশন না কমে যায় তাহলে কিন্তু তার তার হার্টের মানে ক্রিটিক্যাল কন্ডিশন থাকার সম্ভাবনা খুব কম। যদিও কিছু কিছু ক্ষেত্রে আছে 24 ঘন্টা 48 ঘন্টা পরে তার ম্যানিফেস্টেশন বা বহির্প্রকাশ হয়, কিন্তু জন্মের প্রথম 6 ঘন্টাটা খুব গুরুত্বপূর্ণ। আর মায়েরা কীভাবে বুঝবেন যে তার এই বাবুটার মানে তার যে নবজাতক এত সুন্দর একটা বাবু, এত কষ্ট করে তাকে দুনিয়াতে নিয়ে আসছেন, যে তার এরকম মানে বড় ধরনের কোনো সমস্যা আছে কিনা, সেই ক্ষেত্রে হলো মা যখন বাচ্চাকে দুধ খাওয়াতে যাবেন, যাদের ক্রিটিক্যাল হার্ট ডিজিজ থাকবে, দুধ খাইতে গেলে এক হলো বাচ্চাটা বুকে দুধটি হাঁপিয়ে যাবে, সে হাত পা কালো হয়ে যেতে পারে, তার নাক মুখ কালো হয়ে যেতে পারে, মা নিজেই খেয়াল করতে পারবে যে আমার আগের বাবুটা তো ওইভাবে দুধ ঠিক মতো খাইতো, এই বাবু তো দুধ খেতে পারতেছে না, তখন ডাক্তারের শরণাপন্ন হবে। অনেক সময় প্রথম বেবি হলে সেক্ষেত্রে প্রথম বেবি হলে তো একটু সমস্যা তো হবেই, এই সমস্যাগুলো ওভারকাম করেই। তবে আপনাকে জেনে রাখতে হবে, মা যখন আপনি হবেন আপনি পরিপূর্ণ অর্থাৎ একজন মা হিসাবেই ওকে ট্রিট করতে হবে, অর্থাৎ মা হলো বেবির প্রথম টিচার এবং প্রথম ডক্টর। কারণ মায়ের কাছ থেকে সে যা শিখবে, মা তাকে যতটুকু সেভ করতে পারবে, আমার তো ডাক্তারের কাছে আসতে হবে, আমার যন্ত্রপাতি নিয়ে আসতে হবে, কিন্তু লক্ষণ বুঝে আসলে কখন যেতে হবে সেটি বোঝার দায়িত্বটা আরেকটা মায়ের একেবারে। নবজাতকের এই সমস্যাগুলো বা এই লক্ষণগুলো যদি প্রকাশ পায় বা যদি কেউ টের পায় তাহলে আসলে দেরি না করে সাথে সাথে হসপিটালে চলে। এগুলো ছাড়াও নবজাতকের কিছু বিপদজনক চিহ্ন বলা হয়। আচ্ছা, খুব সংক্ষেপে আমরা অল্প সময় জেনে নিতে চাই, শেষ দিকে চলে একেবারে আমরা বলবো যে কিছু বিপদজনক চিহ্ন। 1 নম্বর হচ্ছে নবজাতক খেতে না পারা, 2 নম্বরে নবজাতক নিতে পড়া, 3 নম্বর হচ্ছে নবজাতকের এই যে বুকের নিচের অংশ ডেবে যাওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, নবজাতকের খিঁচুনি হওয়া,
যদি এই ধরনের প্রবলেমগুলি অথবা নবজাতকের নাভিটা থেকে গন্ধ আসতেছে, পেকে গেছে, প্লাস নাভির আশেপাশে যে অ্যাবডোমিনের অর্থাৎ পেটের যে চামড়া আছে সেটা লাল হয়ে যায়, অথবা নবজাতকের মারাত্মক জন্ডিস যেটা যেই জন্ডিসটাকে হাত এবং পায়ের তালে পর্যন্ত চলে আসে, নবজাতকের জন্মের পরে অপরিণত নবজাতকগুলো প্রায় 85% নবজাতকের জন্ডিস থাকবে, আর টার্ম বা পরিণত নবজাতক হলেও তার প্রায় 60% মতো নবজাতক জন্ডিস থাকবে। কিন্তু সেটাকে যদি হাতের তালু পায়ের তালু পর্যন্ত না যায় অথবা অন্য কোনো ফ্যাক্টর যদি এর পিছনে কাজ না করে তাহলে ওইটা নিয়ে বেশি ওরিড হওয়ার দরকার নেই। স্যার অনেক অনেক ধন্যবাদ চমৎকার কিছু তথ্য এবং পরামর্শ দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং এনটিভির দর্শক শ্রোতাদেরকে এবং মায়েদেরকে আমি বলবো যে আপনারা আপনার নবজাতকের বিপদ চিহ্নগুলো একটু বোঝার চেষ্টা করুন, এবং বিপদ চিহ্ন দেখা দিলে বা বিপদ চিহ্ন আইডেন্টিফাই করতে পারলে অতি সত্বর আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।